কেষ্টহীন বোলপুরে তৃণমূলের নয়া বাবু বিজেপির মাথা ন্যাড়া করে দেওয়ার নিদান দিচ্ছেন এই বাবু। বল হরি হরি বল করে বিজেপিকে তাড়ানোর হুমকি, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। কে দিচ্ছেন? তৃণমূল নেতা বাবু দাস। বাবুর কথা বলছিলাম, এই হচ্ছে সেই বাবু, বাবু দাস। তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, তিনি বিজেপিকে তাড়ানোর হুমকি দিচ্ছেন, মাথা ন্যাড়া করে তাড়ানোর হুমকি। অর্থাৎ অনুব্রত গড় বলে পরিচিত যে বীরভূমের মাটি, অনুব্রত নেই, তার ঠাঁই হচ্ছে তিহার জেল। কিন্তু বীরভূমের মাটিতে একাধিক ভাবে নানা মাথা উঠে আসছে এবং নয়া বাবু দেখাই আপনাকে। কেষ্টহীন বোলপুরে তৃণমূলের নয়া বাবু, তিনি বিজেপিকে মাথা ন্যাড়া করে নিদান দিচ্ছেন। কে বাবু দাস, তার নিদান কি কি বলেছেন তিনি একবার শোনাবো। এবং বাবু দাস অর্থাৎ তৃণমূলের বোলপুরে বলা যায় নয়া এই বাবুর উত্থান। কেষ্টহীন বোলপুরে তৃণমূলের নয়া বাবু বিজেপির মাথা ন্যাড়া করে দেওয়ার নিদান দিচ্ছেন, প্রকাশ্যে হুমকি। আমরা এই মুহূর্তে আরো একবার একটু ফেরার চেষ্টা করব, কিন্তু তার আগে বলি, বল হরি হরি বল করে বিজেপিকে তাড়ানোর হুমকি দিচ্ছেন, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা বাবু দাস। ইতিমধ্যে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। কেষ্টহীন বোলপুরে তৃণমূলের এই নয়া বাবু, অনুব্রতর গড় বলে পরিচিত এই বীরভূম, সেই বীরভূমের মাটিতে অনুব্রত নেই। কেষ্টহীন এই বীরভূমে বোলপুরে তৃণমূলের নয়া বাবু। সরাসরি আমি চলে যাব বোলপুরের দিকে। অমরনাথ রয়েছেন আমার সঙ্গে। অমরনাথ, কেষ্টহীন এই বীরভূমের মাটিতে বোলপুরে তৃণমূলের নয়া বাবু, তিনি নিদান দিচ্ছেন, প্রকাশ্যে হুমকি, কি জানা যাচ্ছে কোনো বিষয়? দেখো শর্মিষ্কা, তোমাকে প্রথমে বলে রাখি, অনুব্রত মণ্ডলের মুখে কিন্তু এই ধরনের বুলি শোনা যেত বিভিন্ন সময়ে, চরম চরম ঢাক থেকে শুরু করে বিজেপিকে এবং বিরোধীকে একের পর এক হুমকি এবং তার যে বুলি, সেই বুলি কিন্তু একদম বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলা যেতে পারে এই বাবুদাসকে। এই বাবুদাস গতকাল একটি 100 দিনের যে বঞ্চিত তারা, সেই কারণে একটি পথসভা করেছিল, সেই পথসভা থেকে একদম বিজেপিকে লক্ষ্য করে হুমকি দিচ্ছে। তাকে বলা হচ্ছে যে বিজেপি কর্মীরা যখন গ্রামে আসবে বা পাড়ায় আসবে, তাদেরকে মাথা ন্যাড়া করে বল হরি হরি বল বলে গ্রাম থেকে তাড়ি দেওয়ার এমন ধরনের নিদান দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তার কারণ একটাই যে অনুব্রতহীন এই বীরভূম, অনুব্রত ছাড়া এই ধরনের গুলি কে দিতে পারে? আর সেই নামটি হচ্ছে তৃণমূল নেতা, রূপপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মী, তিনি কিন্তু একদম প্রকাশ্য মঞ্চ থেকে এমন ধরনের হুমকি দিচ্ছে। আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে বিজেপি যারা রয়েছে, এই যে এই ধরনের হুমকি তৃণমূলের, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, তৃণমূলের যে সমস্ত নেতাগুলো এইসব উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে, অ্যাকচুয়ালি তাদের কোনো জ্ঞানই নেই সংবিধান কী করে চলে, গণতান্ত্রিক অধিকার কী, গণতান্ত্রিক পদ্ধতিতে কীভাবে সরকার চলে, এরা নেতা হওয়ার যোগ্যই না। এদিকে নেই কেন নেতা বলে আপনারা নেতার অপমান করছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে 100 দিনের কাজের কথা বলা হয়েছে, উনি কথাটা যেটা বলেছে সেটা একদিকে ঠিকই বলেছে কিন্তু ভুল উচ্চারণ হয়ে গেছে। ওটা তৃণমূল নেতা হবে না, ওটা যে বিজেপি নেতা বলেছে ওটা তৃণমূল নেতা হবে, ঠিক আছে? কারণ 100 দিনের কাজের টাকা যারা খেয়েছে তারা বিজেপি খায় নাই। বিজেপি তো টাকা আটকে রেখেছে কিসের জন্য? কেন্দ্র থেকে বিজেপি আটকায় না, এটা কেন্দ্রের একটা প্রোটোকল, যারা টাকাটা আটকিয়ে রেখেছে হিসাব ঠিক মতো দিতে পারে। কারণ 100 দিনের কাজের টাকা এই বাবুদাসের মতন নেতারা যারা আছে, যারা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে মানুষকে একটা উদ্ভ্রান্ত করে দেয়, এরা এই 100 দিনের টাকা খেয়েছে, এরা মেরেছে, যাতে জনসাধারণ এদের দিকে আঙুল তুলতে না পারে তার জন্য এরা জনসাধারণকে গুমরাহ করছে। এক সময়ে দেখা যেত এই রকম ধরনের ভুলি একমাত্র অনুব্রত মণ্ডল নিদান দিতেন, বিভিন্ন সময়ে বিরোধীকে এরকম করা বার্তা দিয়েছে, তারপর দেখা যাচ্ছে বাবুদাস তৃণমূল নেতা।
আচ্ছা, আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল যে রাস্তা দেখিয়ে গেছে এরা সেই রাস্তা অনুসরণ করছে, তো এরা তো বোকা, কারণ চোখের সামনে দেখছে অনুব্রত মণ্ডলের কি হাল, আজকে সে তিয়ার জেলে, তাহলে এদেরও তিয়ার জেল যাবার জন্য হয়তো এরাও সেই দুর্নীতি করে রেখেছে যাতে তিয়ার জেলে যেতে না হয়, তার জন্য এই সমস্ত উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে। কারণ এই যে 100 দিনের টাকা, এ তো সব তৃণমূলের নেতা নেত্রীরা সব মেরেছে, এরা গ্রামের যারা পঞ্চায়েতের প্রধান আছে, যারা একটু সদস্য আছে তারা মেরেছে, সাধারণ মানুষ তো 100 দিনের টাকা পাই নাই, কাজের টাকা, কাজ না করে টাকা ঢুকে গেছে এক একটা অ্যাকাউন্টে, তার প্রমাণ রয়েছে। এই সমস্ত দুর্নীতির জন্যে কেন্দ্র থেকে প্রোটোকল অনুযায়ী এই টাকাকে মানে চোখ করে দেওয়া হয়েছে, মানে বলেছে হিসাব দেওয়া হোক তারপরে টাকা দেওয়া হবে, হিসাব এটা দিতে পারবে না, চুরির টাকার তো হিসাব হয় না, এরা তো সব চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, মানুষের 100 দিনের কাজের টাকা এরাই চুরি করেছে, আবার এই চোরের মায়ের বড় গলা বলে, সেই হচ্ছে ব্যাপার। শুনতেই পাচ্ছ শর্মিষ্কা, যে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু খুব কষ্ট জানাচ্ছে যে অনুব্রতর মতো যদি কেউ হতে চায় বা অনুব্রত মণ্ডলের মতো কেউ যদি নিদান দিতে চায়, অনুব্রতর মতোই কিন্তু অবস্থা হবে। অর্থাৎ অনুব্রত এখন তিহারবন্দী, সেই তিহারের রাস্তায় কিন্তু তৃণমূলরা যেতে চায়, সেই কারণেই এই ধরনের বক্তব্য তারা রাখছে। একেবারে আমরা তোমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আরও একবার ফেরার চেষ্টা করছি। এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক চাপান উত্তর বাড়ছে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সজল, তো স্বাগত জানাই ক্যালকাটি নিউজে। কেষ্টহীন বীরভূমে অনুব্রত নেই এখন খুব স্বাভাবিকভাবে, কিন্তু মাথা চাড়া দিচ্ছে বাবু দাসের মতো এরকম তৃণমূল নেতা, যারা বলছেন যে বিজেপির কর্মীরা যদি গ্রামে বা এলাকায় ঢোকে মাথা ন্যাড়া করে এলাকা ছাড়া করতে হবে। কোথাও কি মনে হচ্ছে এর আগে চড়াম চড়াম কখনো নানা রকমভাবে হুমকি অনুব্রতর গলায় ছিল, একই পথ অনুসরণ করছেন এই বাবু দাসরা? হচ্ছে তৃণমূলের সব বাবুরাই এক, তৃণমূলের সব বাবুরাই এক। আর সুরেন্দ্রবাবু যেটা বলেন সেটা আক্ষরিক অর্থে একদম 100% সঠিক, সেটা হচ্ছে সে যেমন ঝাড় তেমন তো বাঁচাবে, যেমন পিসি তেমন অনুব্রত, যেমন অনুব্রত তেমন বাবু। কিন্তু ওরা জানে না যে জনগণের মার দুনিয়ার বার, এইভাবে যে একটা গণতন্ত্রে প্রত্যেকটা লোকের রাজনৈতিক দল করার অধিকার আছে, তাদের ন্যাড়া করে দেবে, মাথা মুড়িয়ে দেবে, গোল ঢেলে দেবে, এই জাতীয় কথা যারা বলছে তাদের বোঝা উচিত গতকাল 3টে রাজ্যের মানুষ বিজেপি বিরোধীদের ন্যাড়া করে গোল ঢেলে দিয়েছে, কিন্তু সে রাজ্যের একজনও কেউ এই ধরনের কথা বলতে পারেনি কোনো দলে। বিরোধীরাও বলেনি যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, শাসক দলের লোকেরাও বলেনি আমরা কাউকে ন্যাড়া করে দেবো। কিন্তু এই যে কথাগুলো বলছে এটা আগামী দিন একটা পশ্চিমবঙ্গে বড় গৃহযুদ্ধের সূচনা হবে, কারণ আপনাকে যদি ক্রমাগত কেউ আক্রমণ করে বা আক্রমণ করার কথা হুমকি দেয় আপনারও বাঁচার অধিকার আছে, পুলিশ যদি নিরপেক্ষ না হয়, পুলিশ যদি আপনাকে সেভ না করে তখন আপনি কি করবেন বলুন? তাই হবে বীরভূমে। এরপর এখন কেষ্ট নেই, সবাই কেষ্ট হতে চায়, কিন্তু কলিতে তো কেষ্ট একটাই হয়, সবাই ছবি হয়। ধন্যবাদ জানাই সজল দাস সঙ্গে থাকার জন্য। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে যে ছবি উঠে আসে বিজেপির মাথা ন্যাড়া করার নিদান দিয়েছেন বাবু বাবু দাস তৃণমূলের অন্যতম দাপুটে নেতা বলে এলাকায় পরিচিত। আরো একবার অমরনাথের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। অমরনাথ, কার্যত বিজেপি নেতৃত্ব যে গোটা বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছে না তা অন্তত তাদের কথা স্পষ্ট, কিন্তু কি বাবু দাস তার উত্থান প্রকাশ্যে এইভাবে হুমকি দিচ্ছেন তিনি? দেখো, বাবু দাস হচ্ছে রূপপুর গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী, তৃণমূল কর্মী, এবং দীর্ঘদিন ধরে অনুব্রত যখন এই জেলায় ছিলেন, অর্থাৎ বাড়িতে ছিলেন, এই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেও কিন্তু পরিচিত ছিল। এমনকি তিহার যাওয়ার পর, অনুব্রত মণ্ডল তিহার যাওয়ার পর এই বাবু দাসকে সিবিআই কিন্তু ডেকে তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে। এই বাবু দাসের উত্থান, এবং বাবু দাস একজন মাছ ব্যবসায়ী, এই মাছ ব্যবসায়ী থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্পর্ক, এবং তার যে টাকা লেনদেন হিসাব দেওয়ার জন্য কিন্তু সিবিআই তাকে ইতিমধ্যে জেরা করেছে বহুবার, এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই ধরনের হুমকি, অর্থাৎ বিজেপি কর্মীদেরকে মাথা ন্যাড়া করে দেওয়া এবং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, বলো বল বলে নজর থাকবে সেদিকে। এই মুহূর্তে অমরনাথ ছিলেন আমাদের সঙ্গে বোলপুর থেকে, এবং এটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিজেপিকে মাথা ন্যাড়া করে এলাকা ছাড়ার কথা নিদান দিয়েছেন ছিল বলে নয়া বাবু বাবু দাস।